ভারতের সাথে রাশিয়ার সম্পর্কের ফাটল ধরাতে চীন মরিয়া, তাই চীন ও রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় বিশাল মহড়া। চীন ও রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত যৌথ মহড়া শুরু হয়েছে। সোমবার থেকে বেজিংয়ে আধুনিক কম্পিউটার প্রযুক্তি নির্ভর এই মহড়া শুরু হয়েছে, চলবে 6 দিন ধরে। এই মহড়া দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক বৃদ্ধি ও কৌশলগত নিরাপত্তা জোরদার করবে বলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়। রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়, যৌথ সামরিক মহড়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধকৌশল রপ্ত করবে চীন ও রাশিয়ার বিমান বাহিনীর সেনারা। এসবের মধ্যে থাকছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় অভিযান পরিকল্পনার নকশা তৈরি, যৌথ গোলা বারুদ সরবরাহ, উভয় দেশের ভূখণ্ডে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য আঘাত ঠেকানোর কৌশল প্রদর্শন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খবরে বলা হয়, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দ্বিপক্ষীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করে তোলাসহ রাশিয়া ও চীনের সম্পর্ক জোরদার করতে চলমান বিমান মহড়ার আয়োজন করা হয়। সম্প্রতি দুই দেশের প্রেসিডেন্ট এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছান।